할게. 그래? 기억하네? 마미! 조이. 조이 기고 지샤드라 대가네? 솔보나스. 길로 해가지. 기 허베벌? 길에 뭘 기고지? 어마. কি হয়েছে তোর কাজ জিজ্ঞেস কেন এরকম ভাবে কি হয়েছে মা আমি তোমাকে খুব মিস করছি মা ঘুমুর এলো কোত্থেকে না ঘুমুর আসেনি তো তুমি শুয়ে পড়ো এই একটা ঘুমুরের আওয়াজ হলো না 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 এই তোমায় উঠতে হবে না তুমি শুয়ে থাকো শুয়ে থাকো কি শুয়ে থাকো আমি একটা ঘুমুরের আওয়াজ শুনলাম তো না মানে আসলে কি হয়েছে বলো তো মানে অনেক পুরনো বাড়ি তো মানে হয়তো কোনো প্রবলেম আছে মানে ধর কোনো আত্মা ঘুমুর পরে চম 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 করে ঘুরে বেড়াচ্ছে আমি জীবনে কোনোদিন এই আত্মা টাত্তার কথা শুনলাম না তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো না 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 আমি ঠিক বলছি আমার ঠাকুর দাদা শুনতেন আমার বাবার মা ঠিকই রকম ঘুমুর পরে সারা বাড়িতে চম 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 করে ঘুরে বেড়াতে তা উনি কি নাচতেন নাকি লখনৌতে না না ঠিক তা নয় মানে উনি আসলে নাচতে খুব ভালোবাসতেন এই দাঁড়াও 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 তখনও তো এই বাড়িটা হয়নি তাতে কি হয়েছে আত্মা তো হয়তো হয়ে গেছে কি কথা বলছো কত বছর আগে মারা গেছেন উনি আত্মা আসবে কোথা থেকে এই শোনো তুমি না আমার সঙ্গে ইয়ার্কি মারছো বুঝতে পারছো ওরে বাবা রে কি হলো নাকি আমার পায়ে ভীষণ চোট লাগলো এই তোমার হাতে ওটা কি কই হাতে কিছু নেই তো হাতে কিছু নেই এক্ষুনি দেখ আবার ঘুঙুরের আওয়াজ আরে বাবা তোমায় বললাম তো যে সেই আত্মা ঘুঙুর পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে এই শোনো আমার এত বছর বিয়ে হয়েছে আমি কোনোদিন এসব ভূতুতের কথা শুনলাম না এখন ভূত এলাকা থেকে ভূত নয় ভূত নয় আত্মা আমার ঠাকুমার আত্মা তোমার ঠাকুমার আত্মা রাত দুপুরে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে না না খালি ঘুরে বেড়াচ্ছে না ঘুমুর পরে ঘুরে বেড়াচ্ছে হীরক তুমি না আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো আমি দেখবো তোমার হাতে কি আছে দেখবই এবার আমি এবার দেখবই যে তোমার হাতে কি আছে দেখাও হাতটা দেখাও হাতটা দেখাও দেখাও হাতে কিছু নেই তবে পেটে আছে মানে না মানে পেটে কিছু নেই মানে আছে বলছো তখন থেকে আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না বোঝার কিছু নেই মানে পেটে আছে আছে মানে ওই গ্যাস আছে মানে বায়ু আছে মানে অম্বল আছে মানে মানে কীটন সব পেটের মধ্যে সব গুড়গুড় করছে গুড়গুড় করছে চলো তো বাথরুমে যাও বাথরুমে যাও চলো বাথরুমে যাও আরে কোথেকে কোথায় যাচ্ছো বাথরুমে এদিকে না মানে ওই ওই বাথরুমে ঠিক গিয়ে আমার ঠিক হবে না মানে বুঝছো হবে না মানে ওই শোনা আমি বাবার কাছে যাই গিয়ে একটু মেডিসিন খাই খেয়ে তারপরে না হয় বাথরুমে যাব ঠিক আছে যাই ঠিক আছে কে খুব আচ্ছা কি বলে গেল বাথরুম মেডিসিন আরেকটু হলে তো কেলে হয়ে যেত আরে কি হয়ে যেত আমাকে ফাঁসিয়ে দিন যদি ধরা পড়ে যেতাম কি হতো বুঝতে পারছিস আচ্ছা ঠিক আছে আরেকটা কোন কোথায় পেটের মধ্যে করে নিয়ে এসেছিস তা এনে বাবা তুমি বলে ফেলেছিলে না পেটে ঘুমটা রয়েছে এখন দাঁত বার করা হচ্ছে না দাঁত বার করা হচ্ছে বাড়িতে ঠিকমতো বিয়ে করতে পারছিস না তোর বিয়ে দিতে গিয়ে আমার কালঘাম ছুটে যাচ্ছে এই না হলে আমার বাবা বাবারা তো এরকমই হয় আমার বন্ধুদের বাবাদেরকেও দেখেছি জাস্ট লাইক দিস আই লাভ ইউ ড্যাড আই লাভ ইউ বাবা আই লাভ ইউ ও আই লাভ ইউ তোর কি জানিস আমার না আমার ভীষণ আনন্দ হচ্ছে মানে ছেলে মেয়ে যদি বন্ধু না হয় তাদের বন্ধুত্ব যদি না পাওয়া যায়
তাহলে কোনো বাপ কিন্তু বাবা হয় না। আজকে আজকে আমি আমি আমার বাবার কষ্টটা বুঝতে পারছি। বাবা যাও না, একদিন দাদু ভাইয়ের গলাটা জড়িয়ে ধরো না। যেমন ছোটবেলায় দাদু ভাইয়ের সঙ্গে খেলা করতে, সেভাবে খেলো না। বাবা একবার গিয়ে দাদু ভাইকে আবার আগের মতো গলা জড়িয়ে ধরে বাবা বলে ডাকো না, দেখবে দেখবে সমস্ত দূরত্ব কেটে গেছে। বাবা না রে। কেন? তা হবে না, তা হবার নয়। ওই লোকটার সঙ্গে আমি আমি অনেক অন্যায় করেছি, লোকটাকে অনেক কষ্ট দিয়েছি। এটা হবে না রে, হবে না। বাবা দাদা ভাই, বাবা কেমন বদলে গেছে না রে। এই বদলে যাওয়ার পর পর আর কি কি বদলাবে সেটাই ভাবছি। মানে মানে এক মাস পর বিয়ে, আর তার মধ্যে বাবাকে আর কি কি করতে হবে। বাবার কোনো বিপদ না, গিনি বউকে তো আমি চিনি, বাবার কোনো ক্ষতি না করে দেয়। আমি কিন্তু তোমার নাচের শো দেখতে যাচ্ছি। শুনতে পাচ্ছ? কি গো, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু বিড়ালের গলায় ঘন্টিটা কে বাঁধলো? ফার্স্ট পার্টে আমি। হ্যাঁ সে তো জানি, আপনি মায়ের ঘর থেকে নাচের ড্রেসটা বের করে এনেছিলেন। আর ঘুঙুরটা? ঘুঙুরটা বাবা নিয়ে এসেছে। কি বলছেন, কিভাবে শুনবে? ধরা পড়ে গেলে কি হতো? ধরা পড়ার কোনো চান্সও নেই। জানো ঝুমকো, বাবা অনেক বদলে গেছে, আমি সেই ছোটবেলার বাবাকে খুঁজে পাই, যে বাবাদের হাত ধরে বাচ্চারা প্রথম হাঁটতে শেখে, যে বাবাদের কাঁধে উঠে বাচ্চারা ঘোড়া ঘোড়া খেলে, সেই বাবাকে না আমি কোথায় হারিয়ে ফেলেছিলাম, আজ হঠাৎ করে খুঁজে পেয়েছি। ভগবানের আশীর্বাদে আমি আমার সেই বাবাকে খুঁজে পেয়েছি ঝুমকো, খুঁজে পেয়েছি আমি। আর আমার বাবা এখন তার বাবাকে খুঁজছে। জানো ঝুমকো, দাদু ভাই খুব খুশি হবে। বাবা যখন আবার দাদু ভাইয়ের কাছে গিয়ে বসবে সেই আগের মতো, দাদু ভাইয়ের সঙ্গে কথা বলবে, দাদু ভাইয়ের গলা জড়িয়ে ধরে দাদু ভাইয়ের সঙ্গে কুস্তি করবে, ঘুষোঘুষি করবে, ঠিক যেমন আমরা ছোটবেলায় করতাম, ঠিক সেই রকম ভাবে যোগ্য। যে দিনগুলো হারিয়ে ফেলেছিলাম সেই দিনগুলো আবার আবার ফিরে এসেছে যোগ্য, আবার ফিরে এসেছে। আপনি কাঁদছেন কৈলাস বাবু? না না কাঁদছি না বা, আমার খুব ভালো লাগছে জানো তো। আজকে মনে হচ্ছে কোনো একটা জাদুর কাঠির ছোঁয়ায় হিরোকরাই আজকে আমার বাবা হয়ে উঠেছে। আই লাভ দ্যাট ম্যান, আই জাস্ট লাভ দ্যাট ম্যান। আমি খুব ভালোবাসি বাবাকে, খুব ভালোবাসি ঝুমকো। জানো লোকটা নিজের মন থেকেই সমস্ত কিছু করছে, বিয়েতে কী রান্নাবান্না হবে, কী খাওয়া দাওয়া হবে, সব কিছু, কার কোথায় কষ্ট সব কিছু তো নজর ঝুমকো। সবটা তোমার জাদুতেই হয়েছে। 26-27 বছর ধরে যেটা কেউ করতে পারেনি সেটা সেটা তুমি করেছো ঝুমকো। এবার শুধু তোমার চোখটা অপারেশন হয়ে যাক, তুমি তুমি আবার দেখতে পাও।
আমার সামনে এসে চোখে চোখ রেখে আমাকে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। আর কিচ্ছু চাই না চোখ, আর কিচ্ছু না। আর শোনো, কালকে আমি আমি নাচের শোয়ে আসছি। মা বা তুমি কখন এসেছো? এই মাত্র। তুই কার সঙ্গে নাচের ব্যাপারে কথা বলছিস? নাচ মানে? তুই তো একটু আগে ফোনে বলছিলি যে কি একটা নাচের শোয়ের ব্যাপারে কার সঙ্গে বলছিলি? ওই বা এখানে একটা ক্লাব আছে বা, ওরা বা ডোনেশন চাইছিল বা, ওদের ওদের কি একটা শো আছে রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী এখন? সে তো 25শে বৈশাখ সে তো চলে গেছে, আর 22শে শ্রাবণ তো এখন অনেক দেরি আছে। তাহলে কি মিথ্যে কথা বল? কার নাচ? কিসের নাচ? আসবো। কে? তুমি এত রাতে? গিনির সাথে একটু দেখা করতে এসেছি। গিনি বউ বাড়িতে নেই? জানি। তাহলে কেন এসেছো? গিনির সাথে দেখা করার একটা বাহানা মাত্র। আসলে আমি একটু বাবার সাথে দেখা করতে চাই, দাদার সাথে দেখা করতে চাই। ভীষণ একা বোধ করছি, ব্যাপারটা বুঝতে পারছো বৌদি? কি বললে? বৌদি? আমাকে তুমি বৌদি বলে ডাকবে না, বৌদি বলে ডাকবে না, সোনা বউ বলে ডাকবে, আমাকে সবাই সেই নামেই ডাকে। আর তাছাড়া গিনির সঙ্গে যতক্ষণ না তোমার সম্পর্কটা মেরামত হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে সম্পর্ক পাতানোর কোনো চেষ্টা করো না। শোনো শোনো, কি বলছি যে গিনিকে একবার বোঝাও না, আমার কাছে ফিরে আসতে বলো না একটিবারের জন্য। তুমি নিজের হাতে তোমার বউকে যখন পুলিশের হেফাজতে তুলে দিয়েছিলে, সেদিনই সেদিনই তোমাদের সম্পর্কটা মরে গেছে, মরে গেছে। সেটাকে আর বাঁচিয়ে তোলা যাবে না, কোনো দিনও নয়। তুমি নিজের হাতে তোমার বউকে যখন পুলিশের হেফাজতে তুলে দিয়েছিলে, সেদিনই সেদিনই তোমাদের সম্পর্কটা মরে গেছে, মরে গেছে। সেটাকে আর বাঁচিয়ে তোলা যাবে না, কোনো দিনও নয়। কাকা গিনি বউকে পুলিশের হেফাজতে তুলে দিয়েছিল কেন? বলতে হয় না কে বেশি সুন্দর।
আমি না ঝুমকো বল বল না আমি না আমি বেশি সুন্দরী না আমি সব থেকে বেশি সুন্দরী তাই না তাহলে আমি কেন গহনা ওকে দেব কেন দেব বারবার বলছে নিলামের গয়না নাকি ঝুমকো নিয়ে নেবে কেন দেবো আমি ওকে গয়না না না আমার গয়না আমি কাউকে দেবো না কাউকে দেবো না আমার গয়না আমি কাউকে দেবো না আমি গয়না ভালোবাসি সব ছাড়তে পারি আমি সব বাড়ি গাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সে আমি কেউ দিয়ে দিয়েছি গয়না আমি কাউকে দিতে পারবো না কাউকে না আজ রাতে আমি সাজব এমন সাজব কারোর চোখ পড়বে না তোরও চোখ পড়বে না আয়না দেখিস দেখবি এই দেখ দেখ আমি টিকলি পড়লাম আমাদের আলাদা হওয়ার আগে তোমার মনে পড়ে প্রত্যেকটা উৎসবে আমি তোমাকে একটা করে সোনা দিতাম আমি তোমার কাছে ফিরতে চাইছি এ বাড়িতে নয় অন্য কোথায় আমার এই দুটো হাত তুমি যেন সবসময় থাকবে তোমার মুখ লুকানোর জায়গা আমার এখানে গেলে এখানে এখানে যখন তুমি তোমার মুখটা লুকিয়ে থাকবে আমি তোমাকে সারা জগৎ থেকে আড়াল করে রাখব বলতো হয় না এবার কে বেশি সুন্দর আমি না ঝুমকো বল আমার পুষ্পপাতার নেকলেসটা নেই বলে মানাচ্ছে না না মানাচ্ছে না আমাকে পুষ্পপাতার নেকলেসটা নিয়ে গেছে নিয়ে চলে গেছে ওই অজিত চাকরা ওর পুষ্পপাতার নেকলেস নিয়ে চলে গেছে অজিত চাকরা জ্বালিয়ে দেব জ্বালিয়ে দেব ওর বাড়ি আমি সব কিছু জ্বালিয়ে দেব মেয়ে মরেছে চারিদিক আমি জ্বালিয়ে পুড়িয়ে চার খাওয়ার করে দেবো আর ওই পুষ্পপাতার নেকলেস আমি ফেরত নিয়ে আসবো দিয়ে আসবো আমি ওর বড় মেয়ে জড়ুয়া জড়ুয়া পেটে বাচ্চা এসেছে আমি বলবো ওই নেকলেস ফেরত দাও তবে বাচ্চা পাবে না হলে জন্মাবে না বাচ্চা এই রায় পরিবারে কেউ জন্মাবে না কেউ না কেউ না কি হয়েছে গিনিব কি হয়েছে তুমি তুমি এভাবে চিৎকার করছিলে কেন কি হয়েছে কই কিছু হয়নি তো না দেখি
কি এত রাতে তুমি তুমি এভাবে সেজেছো কেন? মেয়েরা সাজে কেন বল? যাকে ভালোবাসে তার সামনে আরো সুন্দর হয়ে ওঠার জন্য আমি তাই করছি। গিনিমো আর যাই হোক না কেন তুমি তাই করবে না। গুঞ্জা, গুঞ্জা পুষ্পপাতা নেকলেস ছাড়া আমাকে বানাচ্ছে না? না দেখ সাজটা অসম্পূর্ণ লাগছে না? হ্যাঁ অসম্পূর্ণ লাগছে না? আমি আমি গিনি রায়, আমি কেন অসম্পূর্ণ সাজ সাজব? কেন সাজব? আমার পুষ্পপাতা নেকলেসটা চাই, আমার পুষ্পপাতা নেকলেসটা চাই। কিন্তু ওটা কি করে পাবে তুমি গিনি বউ?